يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. আমার ভাইরা, আজও বাংলা ছেড়ে বিভিন্ন জায়গায় কোরআনের মাহফিলকে বাধা দেওয়া হয়। কোরআনের মাহফিল পণ্ড করার জন্য একটা চক্র আছে, যারা হাজার চেষ্টা করেও কোরআনের মাহফিল বাধা দিতে পারে না। দরকার ঠিক কিনা? কাফেররা আল্লাহর বাণীকে ফু দিয়ে নিভাই দিতে চেয়েছে, কিন্তু আল্লাহ বলে দিয়েছেন আমার বাণীকে কখনো নিভানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীরে সত্য বিধান সহ সত্য দিন সহ প্রেরণ করলেন এবং তাকে সকল ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম দিয়ে প্রেরণ করলেন এবং ঘোষণা করে দিলেন লিউজিরাহু আলা দীনি কুল্লিহি, সব ধর্মের মধ্যে এই ধর্মকে ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে প্রেরণ করে দিলেন, যদিও মুশরিকদের এটা অপছন্দ। আমার ভাইরা, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো মুমিন মুত্তাকিন ইমানদার মানুষেরা, আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার সুসংবাদ দিব, যে ব্যবসা করলে তোমরা কি হইবে, দুনিয়ায় শুধু লাভবান হবে না, তোমরা কঠিন আযাব থেকে মুক্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। যারা আল্লাহু আকবার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা হচ্ছে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার রাসূলের অনুসরণ করা, রাসূলের প্রতি ইতাত করা। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। আরেকবার করে আল্লাহু আকবার। আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করা, যুদ্ধ করা, يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ, যদি আল্লাহর পথে জান এবং মাল দ্বারা যুদ্ধ করা যায়, জিহাদ করা যায়, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। শুধু গুনাহ মাফ করবে না, এমন জান্নাতে প্রবেশ করাবে যার তলদেশ দ্বারা নহর সমূহ প্রবাহিত থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই জান্নাতে যাওয়ার জন্য মুমিনের যে সমস্ত দায়িত্ব রয়েছে এই প্রেক্ষাপটে এবার আমি আপনাদের সামনে আলোচনা করব। মক্কার কাফের মুশরিকেরা আল্লাহর নূর, আল্লাহর আলোকে নিভায় দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু তারা কখনো পারে না। যখন ঠিক না ব্যাটে, আরো যখন ঠিক না ব্যাটে, শুধু কোরআন নয় বরং নবীর যদি কেউ অনুসরণ করেছে, নবীকে যারা অত্যাচার করেছে, জুলুম নির্যাতন করেছে, সেই নবীকে যারা অনুসরণ করেছে, নবীর নাম যারা নেশানা মুছে দিতে চেয়েছে, তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়েছে। আর একবার আল্লাহু আকবার।